আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো যে মাল্টিপল ট্যাগস কীভাবে অ্যাড করে, মানে ট্যাগ ওয়ান বাই ওয়ান লেখার চাইতে সবগুলো একবার কীভাবে সেভ করে। একটা একটা করে লিখতে গেলে অনেক সময় লাগে। যেমন আমরা এখানে আমাদের চ্যানেলে চলে আসছি, আমাদের চ্যানেলে আসার পরে এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আনলিস্টেড ভিডিও আপলোড করা আছে, যেটা আমি এখনও রেডি করি নাই পাবলিক করার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, পেন্সিল বাটনের মধ্যে ক্লিক করলাম। পেন্সিল বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে ট্যাগ সেকশন আছে, দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন, এই যে ট্যাগ ক্যাটাগরি, ট্যাগ সেকশনের মধ্যে চলে আসলাম। ট্যাগ সেকশনের মধ্যে চলে আসে এখানে কোনো ট্যাগ আমি অ্যাড করি নাই। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান ট্যাগ অ্যাড করতে পারি। যেমন হু সাবস্ক্রাইবড, অথবা হাউ টু সি মাই চ্যানেল সাবস্ক্রাইবার, এটা লিখলাম। ঠিক আছে, এখানে আমরা হাউ টু সি মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এটা লিখে দিতে পারি। এখানে আমরা লিখে দিলাম হাউ টু চ্যানেল মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, লিখে দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে মানে লেখার বাটনটাই না, এখানে প্রেস করে দিলে দেখেন আমাদের একটা ট্যাগ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এভাবে একটা একটা করে কিন্তু আপনি একটা ট্যাগ দিতে পারেন। সাপোজ আপনি 50টা ট্যাগ লিখবেন, 20টা ট্যাগ লিখবেন, 10টা ট্যাগ লিখবেন, তো 10টা ট্যাগ সময় সাপেক্ষ ব্যাপার এবং চিন্তাভাবনার ব্যাপার আছে। তো আপনি এটা কীভাবে একটা একটা করে মানে সবগুলো একত্র করে লিখে একবারে সেভ করতে পারেন সেটা দেখাই। তো প্রথমত আমাদের নোটপ্যাড লাগবে, নোটপ্যাড গুগল কিপ আপনি ব্যবহার করতে পারেন। এখানে আসার পরে আমরা যেমন আমরা লিখলাম যে হু সাবস্ক্রাইবড মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এখানে দিয়ে কী করলাম, এখানে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে হাউ ক্যান আই সি মাই অল ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে, এইভাবে লিখলাম। এইভাবে লেখার পরে আমরা কী করবো, এখানে কমা দেবো, এখানে যতগুলো ইচ্ছা ততগুলো এখানে লিখে নেব। যেমন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে কমা দিয়ে কিন্তু অনেকগুলা ট্যাক্স লিখে রাখছি, এগুলো একবারে সেভ করার জন্য আমাকে বারবার টাইপ করতে হবে না। এখানে যখন আপনি ট্যাগ এন্টার করবেন অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম আমার চ্যানেলের নামটা। এখন আমি ট্যাগগুলো প্রত্যেকটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি করলাম। ঠিক আছে, এরপর আমরা গুগল ব্রাউজারের মধ্যে চলে আসবো, এখানে লিখবো হচ্ছে www.youtube.com, এটা লিখে সার্চ করে দেবো। ঠিক আছে, www.youtube লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা যে কর্নারে থ্রি যে ডট আছে এটার মধ্যে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আমরা কী করবো, আমাদের প্রোফাইল পিকচার যে আছে কর্নারে একদম ডান দিকে ছোট্ট ওই প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করব। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করব, কাস্টমাইজ চ্যানেল একটা অপশন আছে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের লোডিং হয়ে চলে আসবে আমাদের যে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড আছে এটা। এটা চলে আসার পরে আমরা কী করব, এখানে একটু জুম করে নিই, আচ্ছা এখানে একটু জুম করে নিই। এখানে আসার পরে আমরা যে ভিডিও সেকশনটা দেখতে পাচ্ছেন, দুই নম্বর যে ভিডিও সেকশনটা, দুই নম্বর ভিডিও সেকশন, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের সকল প্রকার ভিডিও দেখাবে, যেগুলো পাবলিক করা আছে, যেগুলো পাবলিক করা নাই সবগুলোই। ঠিক আছে, তো আমরা কী করব, আমাদের যে ভিডিওতে আমরা ট্যাগ সেট আপ করতে চাই ট্যাগ আমরা কপি করে নিছি, আমরা যে প্রথম যে ভিডিওটা এই ভিডিওটা আমরা কী করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসি, এখানে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শো মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে শো মোর, ঠিক আছে, শো মোরের মধ্যে ক্লিক করলাম। শো মোরের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে অ্যাড ট্যাগ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, তো আমরা এখানে ক্লিক করে ধরব এবং যতগুলো আমরা ট্যাগ নিয়ে আসছি সবগুলো এখানে কপি করে পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের কপি তো করাই ছিল, আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা কী করবো, এটা সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা এটা সেভ বাটনে ক্লিক করলাম,
সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। চলে আসলাম আমাদের যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন আছে সেটার মধ্যে, এটার মধ্যে আসার পরে কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। এখন আমরা পাবলিক করি নিয়ে ভিডিওটা, এখানে আমরা ভিডিওর মধ্যে ক্লিক করি, দেখি আমাদের ট্যাগগুলো সেভ হয়েছে কিনা। আবার আমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম, তারপর ট্যাগসের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সবগুলো ট্যাগ কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ভিডিওটা পাবলিক করতে পারি, আপনার ইচ্ছা মতো সময় কিন্তু আপনি ভিডিওটা পাবলিক করে দেবেন, আপনার কিন্তু সব ট্যাগ সেভ হয়ে গেছে।